ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার রাত 8:30টায় তাকে আটক করে হাসপাতালে নিরাপত্তা দায়িত্বে থাকা আনসার সদস্যরা প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন, নীলক্ষেত থেকে চিকিৎসকদের ব্যবহারের অ্যাপ্রন ও নকল আইডি কার্ড কিনে প্রায় এক মাস যাবত তিনি অ্যাপ্রন পরে মেডিকেলে ঘোরাফেরা করছিলেন। এমনকি ঢাকা মেডিকেল থেকে বেসরকারি হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেন এনআরই। এছাড়াও ডাক্তারদের অ্যাপ্রন পরে তাদের মোবাইল সহ অন্যান্য সামগ্রী চুরির কথাও স্বীকার করেন তিনি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।